তার গাবে না খেয়ে থাকতে আমরা কিন্তু মানুষের কাছে যায়নি কিছু একদিন বেলা দিনের থেকে চাই আনে খাওয়া যায় পরের দিন তো আর যাওয়া যায় না তার কাছে আমি কোনো আম্মা করলাম খাওয়ারই দরকার নেই আজকে কষ্ট করে কালকে দিনটা দিকে কী করা যায় যে আপনাকে নিয়ে তো অনেক কথা বলা হয় তো আপনার কিন্তু একটা অতীত আছে এটা অনেকে জানে আবার অনেকে জানে না তো যখন আপনি হিরো আলম হননি সেই সময়টা আপনার কেমন কাটতো কি করতেন আপনি এখন যে মানুষ আপনাকে তাচ্ছিল্য করে আবার প্রশংসা করে সেই সময়টার গল্প অনেকে শুনতে চায় সেই সময়টা যখন মেহিরল না হয়েছিল তখন কষ্টে দিন geçেছিল যে আমরা রাত পহেলে কিভাবে আমরা সংসার চলবে তারপরে আমার হলো যে কি করব তারপরে মনে করেন হলো যে কালকে কি আপনি কোন জায়গায় আপনি এটাrootDir করতে যাব মানে এই সকল সকল কারকে পেটেতে ধান্ডাই ছিলাম বেশি যে আমরা কিভাবে দিনগুলো যাবে যে আমাকে ঘর দোয়ার ছিল না একটা ঘরের বেড়ার ঘর ছিল আমার টিনের ঘর ছিল এই ঘরটা মনে করেন কিভাবে একটা করবো একটা ইটের ঘর বানাবো মানে সকলকে এই চিন্তা ছিল আর ভাবনা গুলো ছিল আর কোন বিষয় মানে আপনাকে দেখে মানুষ তখন তখন তো আপনার হিরো আলম হননি আলম হিসেবে ডাকতো আলম বলে ডাকতো অনেকে বলতো ডিস আলম বা বাদাম পাবে যে কোনো একটা কিছু করতেন সে সময় মানুষ আপনার সাথে ব্যবহারটা কেমন করতো না সেই আমি মানুষ ব্যবহার করছি অনেক গরিব মানুষও তো সবাই ভালোবাসে একটা এক শ্রেণীর লোক হাতে কিছু পছন্দ করে আমি তাদের কাছে এখন দেখছি সে বড়ো লোক আমার একটা বেচ ছিল সে অনেক বড়ো লোক আমি তার কাছে যাবো না কারো বড়রা গরিব মানুষ দেখতে পারে না আমি একদম বড় লোকের মনে করি পাশে সহজে কি সাহায্য দায়িত্বে ছিলাম না আমি তার আমি না খেয়ে থাকতে খেতে লাগছে আমি এক একগুলো পানি একটা রুটি খেয়ে ঘুম পাচ্ছি আমার আমার আম্মা এমন সময় এমন সময় গেছে কিন্তু আমি জানি বড় লোকের কাছে গেলে দিবি না কারণ হলে গেলে ঠিক আছে দেখ মনে দাও পরে আসো তার কাছে আমি যাইনি না যাই আমি কষ্ট করছি মানে এইরূপকে দিনগুলো কাটাইছি মানে পরে বিষয়গুলো আর আমি অতটা গুরুত্ব দিয়েছিলাম যে আমি হলে যে এর কাছে দিতে দেবো একদম কারণ দেয় না মানুষ খালি কথা কয় আমি দেখছি কান্না করেছেন বা কষ্ট পেয়েছেন এইগুলো তো কষ্টই দেব যখন আমরা খাবার পেটে নাই আমরা মাকে বললাম যে আজকে খেয়ে না যেহেতু মাঠে খেতে যাওয়ার দরকার নেই কালকে যেহেতু এক ধরতে ধার করে নিয়েছে চালাইছে যেতে হাতে আমি খেতে যাওয়ার দরকার নেই পরে হয়তো মনে করেন সকালবেলা একদম ভরে ওঠে সকালবেলাটা আগে দেখে কি করে খাবারটা জোগাড় করা যায় এরকম কিছু দিন কেমন চলে আর গেছে আর কি মানে তখন চিন্তাটা ছিল যে কীভাবে খাবার খাবার জোগাড় করব এইটা আর কি অনেক প্রায় মনে করেন তখন মনে করেন দশ এগারো বছর বয়সে বাইতে বাবা জীবিত ছিল বাবা তো একটা বিবাহ করার পরে তো আরেকটা ছিল আমার আম্মা ছিল তার কাছে যায় আমরা আমরা আলাদা হয়ে যাই কষ্টগুলো কি এখন মনে পড়ে কিনা হ্যাঁ ওই ওই কষ্টগুলো মনে পড়ে দেখে সাকে থাকে ঝিম মারে থাকে আর মানুষ না আমি যে সামুদ্রিক কাজগুলো করি কি কারণে ওই একটা কারণে করি যে আমার যে দিনগুলো গেছে সামুদ্রিক কাজ এই কাজগুলো দুঃখ ভুলে থাকার জন্য করি কি কিছু দিকে সামুদ্রিক কাজ কাজ না